চ্যাঙের একটা সুন্দর গাছ আমার পছন্দ হয়েছে দেখুন গাছটা কত সুন্দর গাছ আমি এটা রেখে যাব নিয়ে যেতে পারবো না যখন এখান থেকে নিশানা সাইতে গাড়িতে মাল যাবে তখন আমি এটাকে নিয়ে যেতে বলবো এটা সাউথ আফ্রিকান বলো কত সুন্দর আরও একটা গাছ দেখাচ্ছে দেখুন আর কত সুন্দর একটা গাছে তিনটে দেখুন কত সুন্দর গাছ এটা দেখেন এটা ফল হয়ে রয়েছে দেখো প্রায় তিনটে ফল আছে এই গাছটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গাছে সব ফল আছে ভিয়েতনামের সাইজ দেখো সেই বড় সাইজ সেই বড় সাইজ সাউথ আফ্রিকা আফ্রিকান ইগলো মাল হ্যাঁ হ্যাঁ দেখুন এক একটা গাছে চারটে পাঁচটা ছটা করেও আছে দেখছি ভিয়েতনাম মালটা তাই তো হ্যাঁ ফল ধরা চাইবেন তারা আসতে পারেন আমি একটু ভিতরে ভিতরে দেখাচ্ছি দেখুন প্রতিটা গাছে ফল প্রতিটা গাছে কোনো গাছ বাদ নেই এই গাছটা যেমন তিনটা আছে চারটে আছে নিচে একটা হাই ফ্রেন্ডস আশা করে সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে একটা নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি অনেকেই কমেন্টস করতেন বা জিজ্ঞাসা করতেন আমাকে তা নিশা নার্সারির যে বজবজের যে শাখা বা বজবজের যে বাগানটা সেটার ভিডিও আনুন আর আজকে কিন্তু নিশা নার্সারির সেই বাগান আজকে আপনাদের দেখাতে নিয়ে চলে এসেছি আমি আমি এসে আজকে বজবজ বজবজের পূজালি কিভাবে আসবেন এখানে আর এখানে কি কি চারা এখানে করা হয়েছে বাগান কি কি গাছ দিয়ে কি কি চারা রেডি হচ্ছে যাই হোক পুরো ঘুরে ঘুরে আমরা দেখব ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন আশা করে আপনাদের খুব ভালো লাগে এটা একদম সামনের গেট আর কি সুন্দর ফুল গাছ দিয়ে একদম গার্ডেন বানানো আর এদিকে ফল গাছ দিয়ে ভরা আমরা ঘুরে দেখাবো যে কি কি ফল গাছ এখানে করা হয়েছে কি কি গাছে চারা বানানো হচ্ছে আর কেমন চারার কোয়ালিটি হচ্ছে আমার গার্ডেন জায়গা এখান থেকে এখানে বিভিন্ন জাতের এইসব গাছ বসানো আছে দেখতেই পাচ্ছ জামরুলের ভ্যারাইটি নাকি সব জামরুলের বালি চাম্বা চাম্বা ডাল জামরুলের যত ভ্যারাইটি আছে সব সব গার্ডেনে গার্ডেন যেসব গাছগুলো বসানো আছে জাস্ট আমি গাছগুলো কি জাত জাতটা সঠিক কি না সেইগুলো দেখানোর জন্য এখানে আমার মাথার প্ল্যান করা হ্যাঁ আমাদের বন্ধুরা অনেক দিনের আকাঙ্ক্ষা যে নিশা নার্সারি সময় বলে যে বজবজে বজ বজে আমার বাগান আছে যাই হোক এই এই জায়গাটা একটি অ্যাড্রেস বলে দাও অনেকের যারা নুন এখানের অ্যাড্রেস হলো শিয়ালদা থেকে সাউথ লাইনে বজ বজ নেমে অটোয় উঠে পূজালি নামতে হবে

তাছাড়া পিয়ারাও আছে এটা গোল্ডেন এইট পিয়ারা গোল্ডেন এইট পিয়ারা হ্যাঁ একদম সামনে ওটা কি এটা সেই থাই কেজি টেন জাম কেজি টেন জাম দেখো এর পাতাগুলো দেখো আর এতে কি পরিমানে জাম হয়েছিল সে দেখার মতো জাম হয়েছিল এবার প্রচুর জাম হয়েছিল একদম গোড়ার ওই গ্যাপটিন পর্যন্ত প্রচুর জাম হয়েছিল যাই হোক বন্ধুরা দেখুন কিছু লঙ্গনেরও এখানে গাছ আছে এটা ফোর সিজন ফোর সিজন সব নতুন করে আবার মানে চারা বাঁধা হয়েছে দেখুন বন্ধুরা চারা বাঁধা হয়েছে জামরুলে কি কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে কিংকম কিংকম জামরুল পাতাগুলো তো হ্যাঁ সত্যি বড় বড় ফল হয়েছে এবারে হ্যাঁ ফল হয়েছিল তো ফল হয়েছিল পাতা দেখে তো বুঝতে পারছো আর এগুলো কি চারা বানানো হয়েছে ওইদিকে যে এর থেকে চারা কেটে রাখা আছে ও

এগুলো হচ্ছে বালিচম্পা চারা একটা চারা একটু তুলে দেখাও এগুলো কি এখান থেকে বিক্রি করা যাবে নাকি ওই আপ নিশা নার্সারিতে যাবে তারপর না না এখানেও আসলে এখান থেকে নিয়ে নেবে বেশ সুন্দর হয়েছে চারাটা নাকি হ্যাঁ তাছাড়া আমরা একটু ঘুরে ঘুরে আরো কিছু ভ্যারাইটি দেখাই আর কী দাম বেলচম্পা বালিচম্পা বিক্রি করছে কত টাকা এখন আমি দেড়শো টাকা করে দেড়শো টাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা এরিয়া অনেক বড় এরিয়া আর বিভিন্ন ভ্যারাইটি প্রচুর ফল হয়ে আছে ওই দেখো পেকে সব নিচে পড়ে আছে নিচে সব পড়ে আছে সেদিনকে আমার একজনা বলছিল যে ননি ফলের চারা পাওয়া যায় বীজ পাওয়া যাবে আমি তো ওখানে গাছ বিক্রি করি তা বললো আমি বললাম যে হ্যাঁ বীজ তুমি যত খুশি নিয়ে যাও কত পরিমাণে বীজ রয়েছে হ্যাঁ বীজ পড়ে আছে এর থেকেই বীজ পেয়ে যাওয়া আমি বললাম যত খুশি নিয়ে যান আমি অনেক বীজ দিতে পারবো ওখান গিয়ে ফিরিয়ে নিয়ে আসো নিয়ে যাক হ্যাঁ উনি আসবে বন্ধুরা দেখছেন একদম চারিদিকে জামরুলের বিভিন্ন ভ্যারাইটি আছে তার সাথে দেখুন এখানে দার্জিলিং কমলা হয়ে আছে এখানে এটা কি দার্জিলিং কমলা হ্যাঁ এটা দার্জিলিং কমলা হয়ে আছে এগুলো সব টবে করা আছে তাই টবে এই টব শুধু বিক্রি এগুলো বিক্রি করা যাবে তাই তো আর আম কি কি আছে এখানে আম সমস্ত জাত আছে সমস্ত রকম তাই তো হ্যাঁ মালবেরি দেখাও মালবেরি ওটা কি মালবেরি আছে এটা ব্রাজিলিয়ান মালবেরি এসব চাড়া করা হচ্ছে চাড়া 12 হয়েছে ফুটে আর ফল 12 হয়েছে এখানে কিছু জামরুলের চাড়া দেখছি কি কি জাত আছে সবালি চম্বা এগুলো বালি চম্বা এই এই যে সব বালি চম্বা জামরুল গুলো রেডি হয়েছে এই ধরনের ছোট চাড়া কেউ যদি নিতে যায় কেমন দাম নেবে কোয়ান্টিটি যদি বেশি যদি নেয় আমি 100 টাকা করে নেব

মোটামুটি আমি বলি না খুব ভালো না খুব ভালো বলতে হবে না খাওয়ার যোগ্য খাওয়া যাওয়া খাওয়া যায় খেলে দেওয়া যায় না খাওয়া যায় রোদ্দুরে খেতেও ভালো লাগছে হুম আচ্ছা মাটিতে এই গ্রো ব্যাগে এইভাবে রাখার কারণ কারণকে এইভাবে কেউ চাইলে তুলে দেওয়া যাবে হ্যাঁ তুলে দেওয়া যাবে এইসব অরেঞ্জ কথা গোল্ডেন হানি পামলে যেটা হ্যাঁ গোল্ডেন একদম পাঁচিলে ধার দিয়ে বিভিন্ন জামরোলে ভ্যারাইটি লেবুর ভ্যারাইটি আমরা দেখছি এখানে সব লেবুর ভ্যারাইটি আছে সব গ্রো ব্যাগ সমেত আর গাছে সব ফল ধরে আছে এটা কি এটা কিলে সাউথ আফ্রিকান ইহলো মালটা ই হলো মালটা একদম ফল সমেত এই গাছ যদি কেউ নিতে চাই দেওয়া যাবে হ্যাঁ আটশো টাকা আটশো টাকা দাম হ্যাঁ দেখুন বলতে ফল সমেত এইগুলো নিতে ফল হয়ে রয়েছে দেখো প্রায় তিনটে ফল আছে হুম এই গাছটায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গাছে সব ফল আছে আর গাছগুলো কত বড় বড় অনেক বড় ভালো গাছ আর আর এদিকে আমরা আরো দেখছি কিছু ফল আছে ভিয়েতনাম মালটা এই কমলার ভাইটি কি কি আছে আর দেখ বলছি এই ভিয়েতনামের সাইজ দেখো সেই বড় সাইজ সেই বড় সাইজ লেবু মোটামুটি এখানে কত রকম ভাইটি আছে লেবু এই যে এই যে দেখছি এগুলো তো অরেঞ্জের ভাইটি মানে অরেঞ্জ আর কমলার ভাইটি এটা এটা বলে সেই আহ আফ্রিকান কমলা বলে না সেই সেই আফ্রিকান কমলা আর আম গাছগুলো তো দেখে বুঝতে বন্ধুরা সবই ঝোপালো আর আরেকটা জিনিস বলি হ্যাঁ যেটা হচ্ছে আমি আমার বিরাটি নার্সারিতে সব আসে আমি বলি সবাইকে বলি যে হংসিয়াং রেড ড্রাগনের একটা চাহিদা পড়েছে গাছের চেহারা দেখো এসবগুলো বিক্রি গাছ বিক্রির গাছ হংসিয়াং এগুলো সবই হংসিয়াং তাই তো এই লাইনটা না সবই না তো আমি বলছি কোন কোন হংসিয়াং এটা হংসিয়াং তাই এটাও তো দেখছো হংসিয়াং এই যে গোড়া দেখে আমি বুঝতে পেরেছি এগুলো সব হংসিয়াং আছে এটা হংসিয়াং হ্যাঁ গাছগুলো দেখো সুন্দর হয়েছে গাছগুলো তাহলে এখানে আমের মোটামুটি আর কি কি ভ্যারাইটি আছে একটু বলে দাও আমাদের বন্ধুদের সবই তো ঝোপালো গাছ হ্যাঁ সব ঝোপালো এই 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 সব আম গাছগুলো কেউ যদি এখান থেকে নিয়ে যায় কি দামে দেবে এই রেডি গাছগুলো এখানে এই যে একটা যেমন রেড রেড আইভরি রেড আইভরি হ্যাঁ সব বড় বড় গোড়ো ব্যাগে করা আছে হোংসিয়াংগুলো নেবো আমি আহ দেড় হাজার টাকা দেড় হাজার টাকা তাই তো আর ওই আদার কেউ যেন কেউ যেন দরদাম করবেন না হোংসিয়াংটা দেড় হাজার টাকা নিচে আমি দেবো না আর অন্য অন্য যেসব ভ্যাইটি গাছের কোয়ালিটি গুলো আগে দেখে নাও দু বছর ধরে আমি গাছগুলো পুষছি হ্যাঁ সুন্দর সুন্দর গাছ আমি যেসব ভ্যারাইটি গুলো আছে সেগুলো কি দাম ওসব যেহেতু পুরোনো গাছ তো এসব দেখো ও সব পুরোনো গাছ এসব ওই হাজার টাকা হাজার টাকা তাই তো আর একটু মিডিয়াম ধরণের যেসব গাছগুলো আছে এই এই সব ধরনের এটা তো মেয়ে যায় কি দেখে মনে হচ্ছে নাকি নাকি না এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো আপেল ম্যাঙ্গো হ্যাঁ পাতা দেখে মনে হচ্ছে যেন মেয়ে যায় মনে পাতা এগুলো কেমন দাম নেবে এটা ওই এখানে এখানকার গাছ নিতে গেলে একটু দাম হবে কারণ

আয় বজ বজের এই যে বাগানটা অনেকেই দেখতে চাই এটা বলা যাবে না একটা কিন্তু নার্সারি এটা একটা বাগান মানে যে সব জামরুলিয়ার ভ্যারাইটি সম রেড ল্যাংচা আছে বালি আছে বেল চাম্বা আছে ডালহারি চাম্বা আছে কিংকং আছে সমস্ত রকমের জামরুলের ভ্যারাইটি জামরুলের যত ভ্যারাইটি আছে সব আমার এখানে আছে সব দেখছি সব মাথা সব মাথা কাটা সব মাথা কাটা আমরা এদিকে কমলার কিছু ভ্যারাইটি রাখা আছে আর বড় বড় গোড়ো ব্যাগে আর আমি একটু গোড়াটা দেখিয়ে দিচ্ছি কত স্টক আছে কমলা সব ভ্যারাইটি আছে এটা কি দার্জিলিং কমলা এটা একটু সানমান হয়েছে তাই তো সানমান হচ্ছে দার্জিলিং কমলা এটা আছে অরেঞ্জ ইয়েলো মালটা এটা ইয়েলো মালটা দেখুন বন্ধুরা এখানে সব কমলার ভ্যারাইটি আছে কিছু সব রেডি কমলা আছে ভিতর ভিতর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা কমলা কমলা দার্জিলিং এটা সব এই যে সব ফল ধরা দার্জিলিং কমলা আছে এখানে আমি দেখছি এগুলো কি দাম এগুলো হাজার টাকা হাজার টাকা চায়নার রাম রঙ্গন দেখো কত পরিমানে হয়ে রয়েছে দেখো ছোট ছোট গাছে হয়ে আছে আর দার্জিলিং কমলা গাছগুলো খুব দারুণ আমার খুব পছন্দ হয়েছে খুব দারুণ ঝোপালো গাছ গাছ অনেক ঝোপালো এমন গাছ সত্যি দেখা যায় না কোনো নার্সারিতে খুব ঝোপালো ঝোপালো গাছ মানে একটা গাছ বাইরে এনে দেখাচ্ছি হ্যাঁ বাইরে এনে দেখাও কিছু কিছু গাছে ফলও ধরে আছে আমি ভিতরে ভিতরে দেখলাম প্রত্যেকটা গাছ প্রত্যেকটা এদিকে প্রতিটা গাছ তাহলে হাজার টাকা করে দাম তাই তো টাকা এগুলো হাজার টাকা আচ্ছা এদিকে আমরা একটু দেখে নেব বাতাবির কিছু ভ্যারাইটি রাখা আছে বাতাবি আমি একটু গোড়াগুলো দেখিয়ে দিচ্ছি গাছের স্টকগুলো দেখিয়ে দিচ্ছি বলো বলো এটা হাই হ্যাঁ হাই বাতাবি তাই দাদা একটু একটা গাছ বার করো করো দেখি ওই গাছটাই বার করো যেটা বার ধরেছো এই সব ঝোপালো ঝোপালো সব ঝোপালো জায়গা আছে মানে রেডি গাছ করা হচ্ছে এটা তো হ্যাঁ হ্যাঁ এগুলো কি দাম আছে এগুলো 400 টাকা করে 400 টাকা হ্যাঁ এত সুন্দর ঝোপালো গাছ 400 তাই তো 400 টাকা আর আম নতুন করে আর কি দেখাবো আমের তো স্টক সমস্ত রকম ভ্যারাইটি আছে এক একটা গাছ কত সুন্দর সুন্দর ঝোপালো একটু দেখা যাচ্ছে হংসি দেখো এটা হংসি এটা এই যে এই সব হংসি তাছাড়া এখানে কি ভ্যারাইটি লেবো আছে এখানে এইগুলো এখানেও আছে এখানেও কমলা ভ্যারাইটি এটা রামরঙ্গন ধারে গুলো রামরঙ্গন ভিতরে দেখছি অন্য অন্য কিছু আছে ভিতরে ওগুলো দার্জিলিং আছে দার্জিলিং হ্যাঁ রামরঙ্গন দার্জিলিং সব সঙ্গে করা আছে তাছাড়া পাতিলেবুর ভ্যারাইটি আছে এখানে কলকাতা পাতি তাই এটা কলকাতা পাতি লিচু করা হয়েছে দেখুন বন্ধুরা এটা কি লিচু আছে চায়না থ্রি চায়না থ্রি এইসব চারাগুলো কেমন দাম ও একশো টাকা করে একশো দেখুন বন্ধুরা একদম বাড়ির সাথে এখানে আছে এগুলো সব ভেরিকেড জামরুল গাছ আছে এগুলো কেমন দাম এগুলো দেড়শো টাকা করে দেড়শো টাকা আর ধার দিয়ে আম গাছ রাখা আছে প্রচুর আম হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড পেয়ারা তাই তো দেখে নাও এগুলো সব গুটি কলম করা হয়েছে এসব শিকড় হয়ে গেছে শিকড় হয়ে গেছে এসব সব হোয়াইট ডায়মন্ড ওই ওটা হোয়াইদি হোয়াইট ডায়মন্ড তাই তো ওটা হোয়াইট ডায়মন্ড এটা না বার করতে হবে না অনেক বড় বড় গাছটা এ বলি তাই তো আমের স্ট্রোক অসংখ্য আপনারা দুই একদম দিয়ে দেখলে বুঝতে পারবেন তাছাড়া কমলার দেখুন বন্ধুরা এখানে প্রচুর ভ্যারাইটি এখানে রাখা আছে ওদিকে বাতাবি আরো কিছু ভ্যারাইটি রাখা আছে আর ওদিকটা ওইদিক আছে কাগজি এটা কাগজি 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 পাতি এই যে কমলা লেবুর ভ্যারাইটি গুলো কি রাখা আছে দার্জিলিং কমলা ওদিকে

পিছনে কিন্তু কয়েন তেমন নেই হালকা নেই বললেই চলে দেখুন এক একটা গাছে চারটে পাঁচটা ছটা করেও আছে দেখছি এগুলো ভিয়েতনাম ভিয়েতনাম মালটা তাই তো হ্যাঁ এগুলো সব দারুন মৌসুমি যত ভ্যারাইটি দেখছি গাছে ফল ধরা এসব গাছগুলো সবই কি একই দামের মধ্যে সব আটশো ভিয়েতনাম আটশো হ্যাঁ আর এই এও আটশো আটশো হ্যাঁ দেখুন বন্ধুরা যারা ফল ধরা গাছ চাইবেন তারা আসতে পারেন আমি একটু ভিতরে ভিতরে দেখাচ্ছি প্রচন্ড রোদ তার ভিতরে শুধু ফলগুলো একটু মনে হচ্ছে যেন অন্ধকার লাগছে দেখুন প্রতিটা গাছে ফল প্রতিটা গাছে কোনো গাছ বাদ নেই এই গাছটা যেমন তিনটা আছে চারটে আছে নিচে একটা নিচে আছে চারটে এখানে আবার ছোট ছোট ধরে আছে এখানে একটা ফল দেখলাম দেখুন কত বড় হয়ে গেছে ভিয়েতনাম মালটা আর ভিতরে ভিতরে তো কি দেখাবো প্রচুর প্রচুর গাছে ফল একদম লোড আছে এদিকে আসো কাটিমন আম সব বাড়ি খোঁজ করে বড় গাছ এগুলো মাটিতে লাগানোর জন্য ভালো নাকি হ্যাঁ হ্যাঁ ফল ধরা গাছ নেবে দেখেন এখন সিজন কোনো কি পরিমানে রেখেছে ফলের সাইজ গুলো দেখো ফলের সাইজও ভালো এদিকে আরও আছে আমি একটু দেখিয়ে দিই দেখুন বন্ধুরা সব গাছে ফল ধরে আছে এখানে এখানে এইগুলো কি ভ্যারাইটি আমার এগুলো এও ওই সব বিভিন্ন থাই ভ্যারাইটি সব রেড এটা হংসিয়াং রেড ড্রাগন এটা হংসিয়াং হ্যাঁ চারিদিকে রাখা আছে এই সব হংসিয়াং এটা হংসিয়াং হ্যাঁ হংসিয়াং প্রচুর আছে আমার কাছে নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন এটা রেড আইভরি এই সবগুলো রেড আইভরি চলুন ওদিকে চলুন আস্তে আস্তে দেখাতে গিয়ে আমরা বাগান ঘুরে শেষ করতে পারবো না অনেক বড় বাগান তবুও এখন এদিকে দেখে বুঝতে পারছেন ফাঁকা পড়ে আছে এইখানে আছে এগুলো সব ফল দারা গাছ তাই তো দার্জিলিং কমলা এগুলো একটু সান মানে প্রবলেম হচ্ছে নাকি আসুন এগুলো বন্ধুরা বড় বড় গ্রো ব্যাগে বসানো আছে সব আপনারা দেখে বুঝতে পারছেন আর গাছে কিন্তু সব ফল ধরা আছে আর বেশি অর্ধেক

সেভেন ওয়ান আমরা একটু যেতে যেতেও কিছু ভ্যারাইটি দেখি বন্ধুরা দেখুন আর প্রচুর আর যেটা বিশেষ করে হাবি বলবো আমি এই বড় আমুল গাছগুলো ছেড়ে চলে যাচ্ছি কেউ যদি মাটিতে হুম বড় কাটিমন গাছ বসাতে চান তা এই জাতটা বসাবেন নি নিঃসন্দেহে দুবার হবে দুবার তিনবার দুবার তিনবার হয় ফার্স্ট তো প্রচুর হয়ে গেছে এসে বড় গাছগুলো কেমন দাম হাজার টাকা করে হাজার টাকা হ্যাঁ আম স গাছ পাওয়া যাবে এই সেই হাবিব তোমার হয়তো মনে নেই এটা কি পিয়ারা তোমার জানা আছে তুমি এনেছিলে সুরখা সেটা কি হ্যাঁ কেজি পিয়ারা কেজি পিয়ারাটা সেই বিষ বিষ চারা যেটা ও কেজি পিয়ারা যেটা থাইল্যান্ডের বড় সাইজ পিয়ারা না না সুরখা আমি ভেবেছিলাম সুরখা হয়তো না এটা কেজি পিয়ারা আমি এনে দিয়েছিলাম এখানে বসে তাই তো তুমি এনে দিয়েছ যাই হোক একটু বলে দিই দেখিয়েছি এটা বিকাশদার একটা ভ্যারাইটি আমি বিকাশদার কাছ থেকে এনেছিলাম আর এখানে সেই গাছটা বশানো আছে দেখুন হল সহ সব গাছ অনেকেই তোমার ভিডিও কমেন্ট করে যে নিশা নার্সারি বস বাজে নার্সারি বলে কোথায় এটা বাগান আমি বাগান বাড়ি করে রেখেছি হুম এখানে বিক্রি কাউন্টার আছে সব হয় না 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 এখান থেকে ব্যাপার এখান থেকে মাল রেডি করে আমি ওই আমার কাউন্টারে সেল কাউন্টারে নিয়ে যাই দমদম ওকে ওখান থেকে আমি মাল বিক্রি করি চলুন আমরা ঘুরতে ঘুরতে গাছ কত দেখাবো বন্ধুরা এটা কি জাম এটা এটা সে বোরল জাম বরল হুম মানে যেটা বোরলি নাকি না হ্যাঁ এখনো ফল হয়েছে কি না এখন ফল নেই দেখি এটা নোয়াল গাছ সবার জানা আছে হ্যাঁ আমাদের বিলুপ্ত প্রায় একটা ফল নাই এদিকে এসো এদিকে এসো গুরুত্বপূর্ণ ফল বলতে কি এর কলম করেছি এইসব এতেও ফুল বের হচ্ছে এই গাছগুলো কিন্তু হাবিব সব মাদার গাছ এখান থেকে সব এইসব ডাল কাটা হয়েছে না এখান থেকে আহ পাকিস্তানি মালবেরিগুলো আহ পাকিস্তান হ্যাঁ হ্যাঁ দেখ এখান থেকে ডাল কেটে আমাদের তৈরি করা হয় আমরা প্রথমে ঢোকার মুখে আমি কয়েকটা খেয়েছি অল এটা হ্যাঁ অলরেডি খেয়েছি এখন আর নেই দেখানো হ্যাঁ ভিতর ভিতরে আছে এটা এটা ব্রাজিলিয়ান মালবেরি সব ডাল কেটে তৈরি করা হয়েছে সব ডাল কাটা হয়েছে সব ডাল কাটা হয়েছে দেখো কি পরিমাণে ফল হয়ে রয়েছে বড় বড় হয় নাকি খুব বড় বড় হয় বড় বড় লাল আছে লাল হয় তাই না হ্যাঁ যতবার এরকম কাটিং করবে ততবার ফল হবে তোমার ভেরিকেটেড মালটা এটা ভেরিকেটেড মালটা আর এই এই যে কমলা লেবুর ভ্যারাইটি গুলো কি আছে সবই আফ্রিকান কমলা আছে এগুলো আফ্রিকান কমলা তাই তো হ্যাঁ টপ সেটিং এগুলো সব আফ্রিকান না দার্জিলিং এগুলো এগুলো দার্জিলিং এগুলো সব দার্জিলিং কমলা আছে গাছে দুটো তিনটে করে ফল আছে দেখে বুঝতে পারছেন এইরম ফল ধরা গাছ মনে করলে আপনারা নিতে পারেন কত সুন্দর সব টবে আছে দশ বারো ইঞ্চি টবে আর সব গাছ খুব সুন্দর হয়েছে যেহেতু ওখানে রানিং থাকে তেমন না নাকি না ওখানে একটু প্রবলেম ওখানে এটা কামরাঙা এটা কি সেই বড় সাইজ যেটা হয় হ্যাঁ যেটা পেরু কামরাঙা পেরু কামরাঙা এটা তাই তো এখানে ফল হয়েও আছে দুটো একটা ছোট ছোট তাছাড়া দেখুন তা এখানে টবে আছে অথচ কিভাবে এটা কি দার্জিলিং নাকি দার্জিলিং দার্জিলিং এটা দার্জিলিং হ্যাঁ দেখুন এটা সেই কামকট যেটা ওটা না কামকট হুম একটু টক অর্নামেন্টাল হিসেবে অনেকে লাগে অর্নামেন্টাল হিসেবে ঠিক আছে তাছাড়া হ্যাঁ তাছাড়া অনেকে মৌসুমী বলে চাইনিজ মৌসুমী হ্যাঁ আচ্ছা এখানে সবেদা গাছ করা আছে কিছু টপ সমেত এগুলো সব হোয়াইট সবেদা এগুলো সব হোয়াইট সবেদা হ্যাঁ একটা গাছ আমি বাইরে না আনলি তুমি বুঝতে পারো না আমার অসুবিধা বিষ্ণুদা এদিকে আসেন গাছে ফল এসে গেছে তো হ্যাঁ সব গাছে ফল এসে গেছে গাছে গাছে টুইকেন সব বড় গাছ কেমন দাম হতে পারে 2000 টাকা 2000 টাকা এটা হোয়াইট হোয়াইট বড় বড় সবে এক একটা হয়তো দেখেছো 250 গ্রাম করে ওজন হয় আমি 250 গ্রাম ওজন দেখেছি আমার কাছে নল ফলের ছোট ছোট চারায় কিভাবে ফুল এসে বন্ধুরা একটু দেখলে বুঝতে পারবেন আর সব এগুলো চারা রেডি করা হয়েছে কারো লাগলে এখান থেকে আপনারা নিতে পারেন আর লেবুর আর কি দেখাবো পেয়ারা সব এখানে নতুন করে এগুলো সব হোয়াইট ডায়মন্ড গাছে ফলও টুকটাক হয় দেখুন ফল শিকড় বার হয়ে গেছে খুব শীঘ্রই এগুলো কাটা হবে আর এখানে কি অ্যাকচুয়ালি মাঝে মাঝে কি ঘুরতে আসা হয় হ্যাঁ ঘুরতে আসা হয় যখন রেডি গাছ প্রয়োজন পড়ে তখন আমি গাড়ি করে তুলে নিয়ে যাই তুলে নিয়ে যান আমরা ওই নার্সারিতে নিয়ে বিক্রি করি যাই এটা সাউথ আফ্রিকান ইউলো মালটা এখানে আমি ঘুরতে ঘুরতে দেখলাম মানে ইউলো মালটা যেটা সাউথ আফ্রিকান প্রচুর গাছ করা আছে তো প্রচুর প্রচুর আর ফলের সাইজ ওইরকম সাইজ এটা একটা মিডিয়াম সাইজ দেখছি কিন্তু অনেক বড় বড় সাইজ আর এটা কিন্তু শিকি চিহ্ন নেই বন্ধুদের একটু দেখাই আফ্রিকা হলুদ শুরু হয়েছে এখনো লেট আছে এটা জল দেবেন একটু একদম বড় বড় ব্যাগে এই ধরন ফল ধরা গাছ আটশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন হুম একটা জিনিস ভালো করে খেয়াল করো সব হংসিয়াং রেড ড্রাগন লোকে খোঁজ করে পাচ্ছে না আর আমার কাছে পুরনো মাদার গাছ কতটা আছে সব দেখো সব গাছের গেটার দেখো শুধু এসব আমার গাছ আম ছিল প্রচুর স্টক আমি একটু দেখাই বন্ধুরা দেখুন এই একটা গাছ আছে হংসিয়াং রেড ড্রাগন এই যে এটা দেখছেন পাশে আমি আরো দেখাচ্ছি ভিতরে ভিতরে এই একটা দেখতে পাচ্ছেন এখানে গাছ দেখো সব 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 ওই সব ওই লাইনে ওইগুলো সব এই একটা গাছ দেখুন কত সুন্দর ছোট গাছ কিন্তু সব ঝোপালো গাছ দেখুন ওই আগে যেটা দেখছেন তারপরে ওগুলো পর দুটো আছে প্রচুর মানে হোমসেন রেড্ডাগানের এখানে কিন্তু প্রচুর গাছ আছে এখানে প্রচুর হোমসেন রেড্ডাগান এই একটা গাছ দেখছেন এটা কিন্তু হোমসেন রেড আচ্ছা এই গাছটা দেখো হোমসেন হোমসেন এর এই গাছটা দেখুন তুমি বলছিলে তো আমার ওই গাছটা কোনটা ছাড়বে আর কোনটা নেবো বলে দিয়েছি আমার একটা গাছ পছন্দ হয়েছে নিয়ে যাবো হংসান সেটা দেখাবো একটু পরে আপনাদের যে কোন গাছটা আমি নিয়েছি যে এলাটা দিয়েছে কি এলা দিয়েছে দেখো হংসান রেড ডাগানের গাছের আমের যে এলা পাতা আমি এখন ভেঙে দুধ দেবো কি হ্যাঁ 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 ভেঙে এটা হচ্ছে আমার মনে হয় মা পারাং মারিয়া মা পারাং মারিয়ার হ্যাঁ মনে হচ্ছে মা পারাং মারিয়া তার কারণ হচ্ছে গাছের পাতাগুলো দেখুন বন্ধুরা দাদা কাটারটা এটা মানে এই ধরনের অসংখ্য স্টক থাক তুলতে হবে না আর অসংখ্য স্টক নিশানা সাইজ এখন আপনারা পেয়ে আরো একটা গাছ দেখাচ্ছে দেখুন আর বড় বড় সাইজ হয়েছে দেখুন কত বড় সাইজ হয়েছে এটাও সেই কিন্তু সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আর এই ধরনের গাছ কিন্তু আরো প্রচুর আছে প্রচুর আপনারা এখানে আসলে আপনারা নিতে পারবেন হ্যাঁ দেখুন বন্ধুরা কত সুন্দর একটা গাছে তিনটে দেখুন আচ্ছা এখানে এই যে মালবেরি গাছগুলো এত বড় হয়ে গেছে কারণ এসব এসবগুলো আবার কাটা হবে ব্রাজিলিয়ান মাল বেবি এগুলো ব্রাজিলিয়ান মাল বেবি টাইটেন টাইটেন সবেদা বলে না বড় বড় সবেদা বড় বড় হ্যাঁ আচ্ছা খেজুর গাছ কলা আছে হ্যাঁ এই আজোয়া খেজুর আজোয়া খেজুর এটা হ্যাঁ আজোয়া খেজুর ভালো গাছ আছে ওই সব আমি কিন্তু আজোয়া খেজুর এখন বিক্রি করব না আমি নিজেই বিশ্বাস করি না ফল আসুক দেখব তারপরে এই আমার সব ক্যারেটে করা আছে যদি বুঝি যে আমরা ভালো সাকসেসফুল পেলাম সাকসেসফুল হলে তারপর সেই গাছ আমি বিক্রি করব আর এই যে সেই ফোর সিজন লঙ্গন এটা দেখানো হয়েছে মাটিতে হয়ে আছে আর এখানে স্ট্রবেরি পিয়ারা আছে গাছ সব সব শখের বাগান এ মানে একেবারে আমি অ্যাকচুয়ালি আমি হাবি বাজি কি জাম এটা 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 বড় বড় জাফা জাফা জাম জাবা জাম হ্যাঁ এটা জাবা জাম এইসব গাছগুলো নিতে হলে এখানে আসতে হবে কি এখন বর্তমানে এখানে আসতে হবে মানে একদম পুরো গাছে জাম ওকে ওকে হ্যাঁ আমি অনেককেই বলি যে আমার বর্জ্যে নার্সারি আছে নার্সারি আছে এখানে কিন্তু বিক্রি কাউন্টার নেই এখানে কেদারবাবু বলে একজন ম্যানেজার আছে আসলে ফোন করে এখানে আসলে আমি ফোন করলে তারপর সে নিয়ে যায় মানে এখানে আসলে হুট করে ঢোকা সম্ভব না না হুট করে ঢুকবে কেউ ঢুকতে পারবে না আমি বলবো তারপরে বাগানটা ঘুরিয়েও দেখাচ্ছি আর এখন তো অনেক জায়গা ভিতরে পড়ে আছে প্রচুর দশ বিঘে এরিয়া দশ দশ বিঘে এরিয়া তার সঙ্গে আর একটা খুব ভালো জিনিস হচ্ছে বৃদ্ধাশ্রম এটা বৃদ্ধাশ্রম তাই না হচ্ছে বৃদ্ধাশ্রম বন্ধুরা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু বৃদ্ধাশ্রম একটা হ্যাঁ আর সেই বৃদ্ধাশ্রমের এই জায়গায় সুন্দর এটা বলা যায় বাগান বাড়ি মতন করা একদম সুন্দর ফল গাছের বাগান একদম আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিলি পিলি গাছ আছে পাশেই সুরিনাম চেরি এটা রেড সুরিনাম চেরি একটা বড় গাছ একদম গেটের দেখুন ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো একটা বাগান যাই হোক আজকে আমার খুব ভালো লাগছে অনেক বন্ধুরা সবসময় জানতে চাইতো বা দেখতে চাইতো যে নিসা বলে তার বাগান আজকে সেই বাগানটা দেখাতে পারলাম সিক্রেট বাগানটা আজকে হাবিবা দিয়ে উদ্বোধন করলাম হোসেং এর একটা সুন্দর গাছ আমার পছন্দ হয়েছে দেখুন গাছটা কত সুন্দর গাছ আমি এটা রেখে যাব নিয়ে যেতে পারবো না যখন এখান থেকে নিশানা গাড়িতে মাল যাবে তখন আমি এটাকে নিয়ে যেতে বলবো যাই হোক এত সুন্দর সুন্দর কিছু গাছ আরো আছে আপনারা কিন্তু হোম এর স্টক বা গাছ যারা লাগাতে চাইছেন কালেক্ট করতে পারেন আর তুমি সারা জায়গায় ঘোরো তুমি বড় গাছ পুরোনো মাদার প্লান্ট জাতীয় গাছ এই ধরনের গাছ আপনারা কথা পাবেন না তো শিওর বলছি তার কারণ হচ্ছে অনেকের নতুন চারা রেডি থাকে কিন্তু এগুলো একদম কত সুন্দর ম্যাচুর গাছ মানে এইসব গাছে কিন্তু সামনে বছরে মানে একদম ভালোভাবে ফল পাওয়া যাবে যেহেতু বলছে যে বারোবাসী এখন আমাদের শুধু দেখার আছে যে অন্তত দুবার হলে যথেষ্ট শুধু দেখার আছে দুবার হয় কি না আর সত্যি কথা আপনারা পিছনে দেখছেন যে বাগানটা সত্যি ভালো লাগছে প্রচুর ধরনের ভ্যারাইটি আছে সব একে একে দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে যে একে একে যদি সব দেখাতে যাই একদম টাইম অনেক চলে যাবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে কিছু গাছ একটু সিক্রেট রাখা দরকার একটা নার্সারি ম্যানের যেটা প্রয়োজন সব যদি নতুন নতুন ভ্যারাইটি দেখিয়ে দেওয়া হয় যেহেতু এখানে থাকা হয় না সমস্যার ব্যাপার যাই হোক আজকের নিশা নার্সারির এই যে বজবজের যে বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে একটু লাইক করে পাশে থাকবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বটনটি অন করে রাখবেন যখনই এই ধরনের নতুন নতুন নার্সারির বিভিন্ন ভিডিও আমি আপনাদের কাছে দেব তখনই নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে ভালো থাকবেন সবাই দেখা হবে আরও নতুন একটা ভিডিওই টাটা বাই বাই